সোনামুড়া টাউন হলে চলা তিন দিন ব্যাপী ভারতীয় জনতা পার্টির সিপাহী জলা জেলা দক্ষিণাংশের বিশেষ প্রশিক্ষণ শিবিরের অন্তিম দিনে ১৫০ জন প্রশিক্ষণার্থী কার্যকর্তাদের ব্যক্তিত্ব বিকাশের বিষয়ে প্রশিক্ষণ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব। গত ২২ ফেব্রুয়ারি থেকে সোনামুড়া টাউন হলে শুরু হয় জেলার বিশেষ কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক প্রশিক্ষণ শিবির। তিন দিন ব্যাপী চলা এই প্রশিক্ষণ শিবিরে প্রায় ১৫টি বিষয়ের উপরে প্রশিক্ষণ দেন প্রদেশের বিভিন্ন প্রশিক্ষকরা। বৃহস্পতিবার অন্তিম দিনে সর্বশেষ বিষয় অর্থাৎ কার্যকর্তাদের ব্যক্তিত্ব বিকাশের বিষয়ে প্রশিক্ষণ দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আলোচনা শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে উনার প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণের বিষয় সম্পর্কে তুলে ধরেন। কার্যকর্তারা মুখ্যমন্ত্রীকে প্রশিক্ষক হিসেবে কাছে পেয়ে উৎসাহিত হন। প্রশিক্ষণ শিবির চলছে তিন দিন ব্যাপী, আজকে শেষ দিন। প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন বিন্দুর উপর আলোচনা হয়, সাবজেক্টের উপরে দৃষ্টিপাত করা হয়। তো আমার জন্য আজকে যেটা ব্যক্তিত্ব বিকাশ, তার উপরে সাবজেক্ট দেওয়া হয়েছিল। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মানিক শাহ মহোদয় আমাকে তার উপর বলার জন্য আগ্রহ করেছেন, তার জন্য আমি এসেছি। আমি আশা করি ব্যক্তিত্ব বিকাশের বিষয়ে যেটা আমি তুলে ধরেছি ভারতীয় জনতা পার্টির এই সোনামুড়া আর এই সিপাহী জেলা, যেটা আমাদের দক্ষিণ জেলা, সেটার যে কার্যকর্তারা এখানে রয়েছেন প্রশিক্ষণ শিবিরে, তাদের আগামী দিনে যে সংগঠন পরিচালনা লাভান্বিত হবেন এবং বিজেপির সংগঠন শক্তিশালী হবে এবং সরকার যখন রয়েছে সার্বিকভাবে জনতার কাজগুলি যাতে সঠিকভাবে করতে পারে সংগঠনের মাধ্যমে, আর সেই বিষয়ে রাখা হয়েছে। আমি আশা করি এতে কার্যকর্তারা লাভান্বিত। সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।